श्री कृष्ण आगे बताते हैं कि जीवन में जितने भी सुख दुख आते हैं वो सब क्षणिक होते हैं। ना तो दुख ज्यादा समय रुकेगा और ना ही सुख। ठीक वैसे ही जैसे सर्दी और गर्मी के मौसम आते जाते रहते हैं। सब থেকে মেইন জিনিসটা দেখাই মানে এখানে তোমরা যেখানে টাচ করবে সেখানে কাজ করবে, ঠিক আছে? এটা এমন একটা ভগবদ গীতা, তোমাদের বলে রাখি, যেখানে টাচ করবে এই জিনিসটাতে, যেখানে টাচ করবে সেখানেই সেই জিনিসটা চালু হয়ে যাবে। এটা দামটাও তোমাদেরকে দেখাবো কত, দাম শুনলে তো মাথা ঘুরে যাবে। তো হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পেরেছো কি টপিক নিয়ে আজকে ভিডিও বানাতে চলেছি। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, এটা হচ্ছে টকিং ভগবদ গীতা, ঠিক আছে? তো তোমরা জানি না কজন দেখেছো, কিন্তু খুব কম লোকই নিজে হাতে ধরে দেখেছে, হয়তো ভিডিওতে দেখেছে, কিন্তু খুব কম লোকই আছে যারা নিজে হাতে ধরে দেখেছে যে কী জিনিস এটা। তো এর ফুল ডিটেলস তোমাদেরকে দেখাবো, এবং তোমাদের বলে রাখি, আমরা হিন্দু, তো আমাদের সবার উচিত ভগবদ গীতা পড়া। কারণ কি, এটা শুধু আমরা একটা বই হিসেবে না, এর থেকে আমরা জীবনের অনেক কিছু লার্ন করতে পারি। সো বন্ধুরা, চলো বেশি কথা না বলে তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে কাজ করে, কি আছে, কি বৃত্তান্ত এর ভেতরে কি আছে। ওকে, তো চলো লেটস গো। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন এটা খুলতে যাচ্ছি, তো চলো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাই এটা। তো তোমরা দেখে আজকে অবাক হয়ে যাবে, দেখবে কি জিনিস দেখাচ্ছি, মানে খুব কমই লোক আছে এটা দেখেছে। এটা আমি ফেসবুকে দেখেছি, খুব মানে ফেসবুকে একটা ভিডিওতে দেখেছিলাম, তাছাড়া আমি কখনো কোনো ভিডিওতেই দেখিনি। তো চলো দেখা যাক, এটা দামটাও তোমাদেরকে দেখাবো কত, দাম শুনলে তো মাথা ঘুরে যাবে। তো চলো মেইন গীতাটা খুলে নিয়ে আগে, তারপরে দেখাচ্ছি। একটা খাম, এবং খামের ভেতরে এই গীতাটা দিয়েছে, তো খামটাকে সাইডে রাখবো। আর কি কি দিয়েছে দেখাচ্ছি তোমাদের, এই একটা প্যাকেট দিয়েছে, এর মধ্যে কি কি আছে দেখো। তো দেখতে পাচ্ছ এর মধ্যে একটা চার্জার, একটা সরি, এটা এটা কি জিনিস এটা তোমাদের টেস্ট করে দেখাবো। আর এখানে চার্জার আছে, ঠিক আছে? এই যে চার্জার, চার্জ দেওয়ার জন্য, মানে এটাকে চার্জ দিতে হয় আর কি, এই যে চার্জিং পয়েন্ট আছে, ঠিক আছে, এখানে চার্জ দিতে হয়। তো চলো দেখাই, এটা সাইডে থাকুক। তো গাইস দেখতে পাচ্ছ, তো গাইস এখানে দুটো কাগজ দেওয়া থাকে, এগুলো হচ্ছে তোমরা দেখতে পাবে কোন চ্যাপ্টারে কি কি আছে, ঠিক আছে? মানে গীতায় আমরা জানি কতগুলো চ্যাপ্টার আছে, দেখো গীতায় দেখো চ্যাপ্টার 18টা চ্যাপ্টার আছে। তো চলো তোমাদের দেখাই সেটা আরও ফুল ডিটেলসে। এখানে দেখতে পাচ্ছ কে কী আছে, কোন চ্যাপ্টারে কি কি আছে সেটা দেখাচ্ছে আর কি, ঠিক আছে? টলারেন্স, পিস, শান্তি কোথায় আছে, চ্যাপ্টার কত চ্যাপ্টারে আছে, ঠিক আছে? এগুলো সব ডিটেলস দিয়ে দিয়েছে, শ্লোক সব দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমাদের সেটা আমি প্র্যাকটিক্যালে দেখাবো এটা কি করে কাজ করে। এবং এখানে দিয়েছে ভজন, দিয়েছে শ্রীকৃষ্ণ ভজন, কত রকমের ভজন হয়, ঠিক আছে, সেই ভজনও তোমাদের শোনাবো সব। এবং এই দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার 18টা চ্যাপ্টার আছে, চলো তোমাদের সেটা দেখাই, এটা সাইডে থাকুক আপাতত। এবং তোমাদের বইটার পুরো আরও কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছ কত সুন্দর প্রিন্টিং, প্রিন্টিংগুলো যদি তোমরা কাছ থেকে দেখো, ওফ মাইন্ড ব্লোয়িং প্রিন্টিং, মানে একটু ছুঁয়ে অন্যরকম ফিল আসছে। মেইন জিনিস তো এখনও বাকি আছে, মেইন জিনিসটাই তো দেখাইনি এখনও, সেটাই দেখাবো, ওয়েট করো। তো গাইস এবার যেইটা মেইন কাজ সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে এটা অন করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে এরকম চেপে রাখবো, এই এটা দেখো ওপেন হয়ে গেল, ঠিক আছে, মানে এটা অন হয়ে গেছে। আর এখানে কি কি বাটন আছে সেটা তোমাদেরকে দেখাই একবার। এখানে এই যে গানের ভলিউম আছে, ঠিক আছে, ভলিউম আছে, চেঞ্জ করার আছে, ঠিক আছে, ভলিউম আপ অ্যান্ড ডাউন সব আছে, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ, এটা স্পিকার আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে এই যে দাঁড় করানোর জন্য, এভাবে এই যে এইভাবে দাঁড় করিয়ে দেবো শোনার জন্য, ঠিক আছে? তো তোমাদেরকে এবার মেইন জিনিসটা দেখাই, এটা অন আছে, ঠিক আছে? এবার এটার কাজ হচ্ছে, মনে করো এখানে এই যে ভজন আছে, তোমরা যেই ভজনে টাচ করবে, যেই ভজনে টাচ করবে সেই ভজনটাই চালু হবে। দেখো তোমাদেরকে দেখাই একটা ভালো, মনে করো এইটা আমি চালাবো এখন, এক নম্বরটাই মনে করো চালাবো, ঠিক আছে? এই যে এক নম্বর, তো এখানে কী করবো আমরা, টাচ করবো এইভাবে, এই যে আলো জ্বলছে মানে এটা হচ্ছে, ঠিক আছে, অন আছে। তো দেখো
এই যে সাউন্ড আপ ডাউন হচ্ছে কিন্তু, ঠিক আছে, কমিয়ে দিয়েছি সাউন্ড, এবার বাড়াবো সাউন্ড, দেখো। তো গাইস তোমরা দেখতে পেলে যে যেই ভজনেই টাচ করবো সেই ভজনই হবে, ঠিক আছে। এইবার সব থেকে মেন জিনিসটা দেখায়, মানে এখানে তোমরা যেখানে টাচ করবে সেখানে কাজ করবে, ঠিক আছে। এটা এমন একটা ভগবদ গীতা, তোমাদের বলে রাখি, যেখানে টাচ করবে এই জিনিসটাতে, যেখানে টাচ করবো সেখানেই সেই জিনিসটা চালু হয়ে যাবে। যেমন এখানে গণেশ আরতি আছে, ঠিক আছে, তোমাদের এখানে জুম করে দেখাই, দেখো গণেশ আরতি, ঠিক আছে। তো গণেশ আরতিতে যদি আমি টাচ করি তো এই দেখো এরকম আসবে। তো তোমরা দেখলে গাইস গণেশ আরতিতে পুরোনো গণেশ আরতি চালু হয়ে গেল। এবার তোমাদের অন্য একটা দেখো কৃষ্ণ আরতি এখানে আছে, ঠিক আছে, এখানে কৃষ্ণ আরতি আছে, হ্যাঁ তোমাদেরকে দেখাই, দেখো কৃষ্ণ আরতি আছে। তো এখানে আমরা টাচ করবো, এবার এখানে ধরো ওম জয় জগদীশ আরতি আছে, গীতা আরতি আছে, গীতা আরতিতে যদি চাপ করি তাও হবে, ঠিক আছে। এবার তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাই, এখানে এখানে মেন জিনিসটা আছে, মনে করো এখানে আমি তোমার দেখাই, দাঁড়াও এই চ্যাপ্টার ওয়ান এই যে শুরু, ঠিক আছে, এই যে তোমাদেরকে দেখাই, এই যে চ্যাপ্টার ওয়ান, ঠিক আছে, চ্যাপ্টার ওয়ানে এই ধরো এটা আমি চালু করব এখন, তো চ্যাপ্টার ওয়ানে এটা আমি শুনতে চাই, তো তোমাদেরকে দেখাবো এখানে কী লেখা আছে। হ্যাঁ তো এখানে মনে করো এই এখানে টাচ করব, চ্যাপ্টার ওয়ানে এখানেই টাচ করব, যেখানে টাচ করব ইংলিশে টাচ করলে ইংলিশ পড়বে, ধরো হিন্দিতে টাচ করি। ধৃতরাষ্ট্র নে কাহা, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্র মে যুদ্ধ কি ইচ্ছা সে একত্র হুয়ে মেরে অর পাণ্ডব কে পুত্রো নে ক্যা কিয়া। তো দেখলে গাইস যা লেখা ছিল এটা পড়েছে, ঠিক আছে। তো এবার এটার কাজ কি তাহলে, এটার কাজ হচ্ছে যেই ভাষা মানে ল্যাঙ্গুয়েজে আমরা টাচ করব সেই ল্যাঙ্গুয়েজ এখানে পড়তে শুরু করবে, ঠিক আছে। ধরো মনে করো এখানে বাংলায় টাচ করব, এই বাংলায় টাচ করলাম, দেখো বাংলা, এবার এখানে টাচ করব যেই সেটা বাংলায় পড়া শুরু করবে। দেখো তোমরা তো হিন্দি পারো অনেকে, তো বাংলায় কি বলে সেটা শোনো। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডবপুত্রগণ কি করল। তো তোমরা শুনলে এখানে বাংলায় কি বললো, এবার তো এই দেখো ইংলিশে টাচ করি। Dhritarashtra said, O Sanjaya, what did my sons and Pandu's sons do when they gathered for the battle at Dharmabhumi, holy ground Kurukshetra? এবার তোমাদের বিশ্বাস হতে পারে না, হয়তো তোমরা বিশ্বাস করছো না যে এটা কাজ করছে না, তাহলে আমি একদম লাস্টে কী লেখা আছে সেটা দেখাবো, ঠিক আছে। তো লাস্টে দেখতে পাচ্ছ এটা আমি লাস্ট একদম মানে চ্যাপ্টারে লাস্টে কী বলা আছে, ঠিক আছে, তো সেটা দেখাবো, দেখো এটা অন আছে। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীবীর্যয়ো ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম। তো তোমরা শুনলে যে এটা সংস্কৃতে কী বলা আছে সেটার অর্থ হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে কী হলো, যে কোনো এক জায়গায় টাচ করলে হবে না, এটা হচ্ছে এই শঙ্কের এখানে টাচ করতে হবে, ঠিক আছে। তাহলে কী হবে, এটা পড়বে, এবার এটার মিনিং কী সেটা এখানে বলা আছে, ঠিক আছে। তো এটার মিনিংটা কী তোমরা সেটা শুনিয়ে দিই। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। তো মানে বোঝা গেল যেখানে টাচ করি সেখানেই কাজ করছে, সেখানেই আর কি রেকর্ড আর প্লে বাটন মানে
অপশান আর কি পুরো এমনভাবে টেকনোলজিটাকে সাজানো হয়েছে যেখানেই টাচ করবো সেখানেই প্লে হবে। তো তোমরা সেটা দেখতেই পেলে। এবার এইসব জায়গায় কিছু হয় কি একটু দেখা যাক। না এসবে তো কিছুই হচ্ছে না। তো দেখতে পাচ্ছ পুরো বইতেই তো এটা শ্রীমদ ভগবদ গীতা, ঠিক আছে। তো আর একটা জিনিস দেখাই, তোমরা ধরো শর্টকাটে পুরো বই খোলার দরকার নেই, বই ধরো রেখে দিলে জাস্ট এই কাগজটা বের করবে, ঠিক আছে। এই কাগজটায় পুরো আমাদের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে কোথায় কী আছে, মানে কোথায় ভয় আছে, কোথায় অ্যাঙ্গার আছে, কোথায় লাভ আছে, ঠিক আছে, কোথায় মাইন্ড কন্ট্রোল আছে, কোথায় টলারেন্স আছে, শান্তি আছে, ঠিক আছে, সব দেখাচ্ছে তোমার, ঠিক আছে। তো তোমরা এখান থেকেও একেবারে সেই জিনিসগুলো শুনতে পারো। তো আমরা সেটা ট্রাই করে দেখব কীভাবে কী করে। তো ধরো এখানে টলারেন্সে দেখি সংকে টাচ করি প্রথমে। আচ্ছা এটা শুধু জাস্ট ওই শ্লোকটা দিয়েছিল সঙ্গে, ঠিক আছে। এবার আমরা এখানে ময়ূরের যে পাখনা আছে শ্রীকৃষ্ণের যেটা মাথায় থাকে সেটার উপর টাচ করে দেবো কি হয়। ভগবান শ্রীকৃষ্ণ আগে বতাতে হ্যায় কি জীবন মে জিতনে ভি সুখ দুঃখ আতে হ্যায় ও সব ক্ষণিক হোতে হ্যায়, না তো দুঃখ জ্যাদা সময় রুকেগা অর না হি সুখ। ঠিক ওয়েসে হি জেসে সর্দি অর গরমি কে মৌসম আতে জাতে রহতে হ্যায়। তো গাইস এখানে পুরো চ্যাপ্টার 2 এর 14 অধ্যায়ে যা যা আছে পুরো ডিটেলসটাই আর কি বলছে, ঠিক আছে। না এটা জাস্ট মেডিটেশনের জন্যই দিয়েছে, ঠিক আছে। আর এখানে তো তোমরা ভজন তোমাদের সেটা শুনিয়েছি আরও। আচ্ছা গাইস অনেক বড়ো তার জন্য আর শোনালাম না, কারণ এই এত বড় জিনিস মানে কমপ্লিট করে সম্ভব না, ঠিক আছে। তো গাইস তোমরা দেখেই নিলে যে এটা অ্যাকচুয়ালি কী জিনিস, এটা আমি জানি অনেকেই জানো না, আবার অনেকেও জানো। তো যারা জানো না তারা অবশ্যই এটা দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কী কাজ। আর এটা হচ্ছে তোমাদের দাম, এটার তোমাদের নিজের চোখে দেখাই কত দাম এটা, তাহলে তোমরা নিজেরা বিশ্বাস করবে। দামটা তোমাদের কোথায় ছিল দেখো, দামটা দেখো, আমি মুখে বলবো না দাম, তোমরা নিজেরাই দেখতে পারবে কত টাকা, ঠিক আছে, এবং কোথায় অ্যাড্রেস আছে, কোথায় কী সব জিনিস আছে, ঠিক আছে। এটা আমরা অনলাইনে বুকিং করেছিলাম অ্যাকচুয়ালি, বাবা করেছিল। হ্যাঁ আর এটা আমার যত সময় মনে হচ্ছে ওই শ্রী শ্রী বলে যিনি আছে আর কি ওনারই প্রকাশিত, ওনার দ্বারাই আর কি। তাও আমি দেখে নেবো অনলাইনে একবার কাদের দ্বারা প্রকাশিত, ঠিক আছে, তোমরা দেখে নেবে। এবং এই যে অ্যাড্রেস আছে এখান থেকে তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে যদি কেউ অর্ডার করতে চাও অর্ডার করতে পারো, ঠিক আছে। এবং এটা আমি কোনো প্রমোটের জন্য করছি না, জাস্ট এটা একটা মানে আশ্চর্য জিনিস যে কত সুন্দরভাবে কত টেকনোলজি উন্নত হয়ে গেছে যে একটা এভাবে ছুঁয়ে দেবো কোনো জিনিস চালু হয়ে যাবে না, একটা মানে খুবই ইন্টারেস্টিং জিনিস। তো তার জন্যই দেখানোর ইচ্ছা হলো, দেখালাম, মানে আমি তো দেখে খুবই প্রসন্ন হয়েছি। যারা ধরো পড়তে পারে না, যারা বৃদ্ধ আছে বাড়িতে তারা পড়তে পারে না, তারা সহজে এগুলো মানে এভাবে চেপে শুনে তারা শ্রীমদ্ ভগবদ্ গীতাকে পুরো আয়ত্ত করতে পারবে। ওকে তো এই ছিল গাইস। তো গাইস তোমরা দেখলে কী জিনিস এটা, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই জিনিস কিনতে পারো, যাই খুবই কম লোকে কিনবে কারণ বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছিলো তাই এরকম আওয়াজ হলো, আমি ভাবছি কিনবো। তো গাইস এই যে এটা জানি খুব কম লোকই তোমরা কিনবে, তো যদি ভালো লাগে কিনো, কারণ এখন ইউটিউবের যুগ, এখন কিনতে লাগে না এইসব। তো এটাই বলার ছিল, এই জ্ঞান অর্জন করার জন্য এটার কোনো দরকার নেই, এই এই বইটার কোনো দরকার নেই, মানে যেইভাবে শুনতে হবে জাস্ট ভগবদ গীতা হলেই হলো, সেটা যেভাবেই হোক। গাইস এটাই দেখানোর ছিল। তো কেমন লাগলো তোমাদের জানি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা বাই বাই, হরে কৃষ্ণা।